অফিসের কাজের ব্যস্ততা কিংবা সময় করতে পারছেন না কিংবা পড়াশোনার অনেক চাপ, একদিন ছুটি বের করে শুক্রবার দিন চলে যেতে পারেন দেবতাখুম। খুবই সুন্দর একটা জায়গা, আমিও গিয়েছিলাম। অ্যাডভেঞ্চার পছন্দ করলে, পাহাড় পছন্দ করলে অবশ্যই আপনার যাওয়ার কথা। তো আমি আমার সেই দেবতাখুম ট্রিপের অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করছি। দেবতাখুম যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবান যেতে হবে, আমিও গিয়েছিলাম বাসে করে। তো ওখানে যে হিল ভিউ রিসোর্টের সামনে আপনাকে নামিয়ে দিবে বাস। তো আমরা হিল ভিউ রিসোর্টে নাস্তা করেছি এবং চা খেয়েছি। ওখানে হিল ভিউ রিসোর্টের চা খুবই ট্রেডমার্ক, তো আমি সবাইকে সাজেশন দিব যে চা খেতে। তারপর ওখানে চাঁদের গাড়ি আমাদের জন্য ফিক্স ছিল, চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। তো চাঁদের গাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগবে আপনার, কারণ ঠান্ডা বাতাসের ঝাপটা হবে। আমরা গিয়েছি যেহেতু শীতকালে, আপনার কানটুপি নিয়ে যেতে হবে এবং যথেষ্ট প্রিকশন নিয়ে যেতে হবে। চাঁদের গাড়িতে করে আপনাকে আর্মি ক্যাম্পের কাছে নিয়ে যাবে। আর্মি ক্যাম্পের কাছে আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা ট্রেকিংয়ের জন্য কাপড় চোপড় পরে নেই। তো ওখানে ট্রেকিংয়ের ওই কাপড় চোপড় পরে আমরা ট্রেকিং শুরু করি। তো ওখানে শুরুতেই দেখলাম যে আদিবাসীরা জুম চাষ করছে। তো জুম চাষ দিয়ে শুরু হলো আমাদের ট্রেকিং। এক দেড় ঘন্টা যাওয়ার পর ওখানে এমন একটা স্পট আসে যেখান থেকে আপনার লাইফ জ্যাকেট কালেক্ট করতে হবে দেবতাখুম ঘোরার জন্য। তো ওখান থেকে লাইফ জ্যাকেট কালেক্ট করে আমরা সামনে গেলাম। সামনে আরও কিছু দূর যাওয়ার পর তখন থেকে ভেলা আসা শুরু হয়, মানে ওই ভেলাতে করে আপনি দেবতাখুমের এন্ড পয়েন্টে যাবেন। তো ভেলার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় আপনাদেরকে, সিরিয়াল আসলে সেই ভেলায় উঠতে পারবেন। তো আমাদের সিরিয়াল আসলো, আমরা ভেলাতে উঠলাম। তো ভেলায় উঠে উঠে সৌন্দর্য, যে দেবতাখুমের সৌন্দর্য, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে একটু একটু রোদ আসতেছে, মাঝে মাঝে আবার আসছেও না রোদ। তো এভাবেই আপনি যেতে থাকবেন পুরোটা। আর পানির শব্দ, ইকো হচ্ছে পাহাড়ের মধ্যে, খুবই নিস্তব্ধ, খুবই শান্তি লাগবে আপনার। এই হচ্ছে দেবতাখুমের লেজেন্ডারি সেই ভেলা দিয়ে ভেসে যাওয়া। তো ভাসতেছি এটার, এই তো মানে একটু চালানো একটু কঠিন, হাত ব্যথা হয়ে যায়। এই তো চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখলে এরকম। এই হচ্ছে দেবতাখুমের অলমোস্ট এন্ড পার্ট। তো এমন জায়গা এটা, এই পাশ থেকে হচ্ছে আমরা এখন ভাসতে ভাসতে এদিকে আসছি। সো এটা হচ্ছে এটার হোল লুক আর কি, মানে খুবই সুন্দর। এভরি ওয়ান শুড ভিজিট হিয়ার অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম। এন্ড পয়েন্টে মোটামুটি আসলে একটা সুন্দর ঝিরিপথ দেখতে পারবেন, ঝিরিপথে পানি ফোর্সফুলি আসতে থাকে। এরপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি ছবি টবি তুলে ব্যাক করতে পারবেন আবার সেই ভেলায় করে, অথবা নৌকাও আছে। দেবতাখুম দেখা শেষ হয়ে যাওয়ার পর সেই ফেরার জন্য আবার সেই দেড় দুই ঘন্টার পথ ওই ট্রেকিং করে আমরা হোটেলে ফিরে আসি। ওখানে হচ্ছে খাবার খেয়ে এবং কিছুটুকু রেস্ট নিয়ে আমরা রাতের বাসে ঢাকা ব্যাক করি।